আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো রাব দেশবিglColor আল্লাহ আমার রব এই রবই আমার শা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োটি এবং লাভ ও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনোযোগে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি চিঠি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটের বাগ ঢাকা থেকে লিখেছেন কেউ যদি কোনো খাবার দেন যেটা খেতে অরুচি হয় আবার দিয়ে দেওয়ার মতো কাউকে না পাই খাবারটি তবে সে খাবার ফেলে দিলে কি গুণা হবে না ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যদি আপনি আপনাকে কোনো খাবার দেওয়া হয় থাকে আর সেটা আপনার ওই খাবার খাওয়ার মতো রুচি আপনার না হয় তাহলে আপনি সেটা কাউকে দিয়ে দেবেন আর দিয়ে দেওয়ার মতো যদি কাউকে না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ফেলে দেওয়া ছাড়া আপনার কোনো বিকল্প নেই কিন্তু জোর করে আপনি নিজে খাবেন না জোর করে খেলে যেটা হবে সেটা অরুচিকর খাবার কেউ যদি খান তাহলে তিনি স্বাস্থ্যগত দিক থেকে অসুস্থ হতে পারেন অথবা তার ক্ষতি হতে পারে মানে যেহেতু রুচির সাথে মূলত খাবারের অনেক বিষয় জড়িত রয়েছে সেক্ষেত্রে ইসলাম কাউকে মানে পাকড়াও করবে না অথবা সেটা তার জন্য অপরাধ হিসেবে গুনার কাজ হিসেবে বিবেচিত হবে না আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম স্বপ্নে মৃত্যুর পরের জীবনের কোন কোন বিষয়গুলো দেখেছেন অর্থাৎ শাস্তি ও পুরস্কারের বিষয়ে নবী সাল্লা ইসলাম জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন সমস্ত শাস্তি দেখেছেন আপনি কিতাব শহীদ ওখারির কিতাবুল জানায় এদের মধ্যে নবীমের দীর্ঘ যে আদিশটি রয়েছে এই আদিশটি শহীব ওখারির মধ্যে দেখে নেবেন আসলাম বিস্তারিত কী কী দেখেছেন সে বিষয়ে আলোচনা করেছেন আপনি আরও লিখেছেন ইমান ভঙ্গ হয়ে গেলে কোনো কারণে তাৎক্ষণিক কী করব তবা করব কালেমা শাহাদা পড়ে নেব ধন্যবাদ ইমান ভঙ্গ হয়ে গেলে সাথে সাথে আপনি তবা করে নেবেন তবা করে নেবেন কালেমা পড়ে নেওয়ার বিষয় নয় ইমান ভঙ্গের কোনো কাজ যদি করে থাকেন তাহলে তবা মানে করে নেবেন এটাই হলো বিষয় আর কালেমা পড়ার নাম আসলে ইমান নয় কালেমা পড়ার নাম ইমান নয় কারণ যদি কোনো অমুসলিম কোনো এহুদি কোনো খ্রিস্টান অথবা কোনো হিন্দু অথবা কোনো অন্য ধর্মের অনুসারী তিনি যদি এক লক্ষ বারো কালেমা পড়েন আর যদি চিনি যে কালেমা আর না বুঝেন কালেমার অর্থ না বুঝেন কালেমার দাবি না বুঝেন এবং এর প্রতি তার যদি সামান্যতম কোনো বিশ্বাস না থাকে তাহলে তিনি ইমান না এই পড়া আমরা কালেমা পড়ার নাম হচ্ছে ইসলাম এই এই কথা ভুল এই কথা বলুন পড়া মানে সেটা উপলব্ধি করতে হবে কালেমা পড়া পূরণ কালেমার পড়ার মধ্যে বোঝানো হয়েছে যেটা সেটা হলো কালেমার স্বীকৃতি এটা অন্তরে পরিপূর্ণরূপে বিশ্বাস করে এর দাবি এবং অর্থ দুটি পরিপূর্ণরূপে মেনে নিয়ে এটা হচ্ছে কালেমার মূল কথা ওখানে আপনি মানে সেই তৌহিদ এবং রেসারতের এই মৌলিক মানে স্বীকৃতি না দিয়ে যদি আপনি মুখে লক্ষ লক্ষ বারো আপনি লাইজাল মোহাম্মদসল উল্লাহ বলেন তাহলে আল্লাহ রাবুল আলমুহিয়তের স্বীকৃতিও দিলেন না মোহাম্মদ সাল্লা রেসারতেরও স্বীকৃতি দিলেন না মুখে বললে এতে কোনো লাভ নেই আমরা জানলাম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আপনি আরও লিখেছেন নফসের চাহিদাগুলো কি কি এগুলোকে কন্ট্রোল করার ওয়ে কি পথ কি আসলে নফস সব সময় মানুষদেরকে যে দিকে তাড়িত করে সেটা হচ্ছে মানে কামনা বাসনার যে দিকগুলো আছে সেগুলো দিকে তাড়িত করে নফস আর শাহাওয়াত মানে প্রবৃত্তি যে কামনা আছে সেগুলোর দিকে বেশিরভাগ সময় নফস মানুষদেরকে তাড়িত করে মানুষদেরকে নফস এইটাই চায় যাতে করে সে খারাপ কাজে অশ্লীল কাজে গর্হিত নিষিদ্ধ কাজে নিজেকে সবসময় ইনভলভ রাখে কারণ নফসের এগুলোর সাথে সক্ষতা বেশি এগুলোর সাথে নফসের বন্ধুত্ব বেশি এ এগুলো থেকে নফসকে পরিপূর্ণরূপে আপনি নিয়ন্ত্রণে আনতে হবে আর এই নিয়ন্ত্রণে আনার কাজটাকেই বলা হয় হয়ে থাকে শুদ্ধি এই তাজকিয়াতফস নফসকে পবিত্র করার অথবা পরিশুদ্ধ করার যে প্রজেক্ট যাই যে প্রচেষ্টা রয়েছে এই প্রচেষ্টাটা নবী সাল্লা ইসলাম যেই তরিকায় করেছেন সেই তরিকায় আমাদেরকে করতে হবে ভিন্ন না ভিন্ন কোনো তরিকায় গেলে চলবে না যে তরিকায় নবীল্লা ইসলাম করতে বলেছেন সেই তরিকায় আমাদেরকে এই পবিত্রতার কাজটি এটা আমাদেরকে করতে হবে এখানে মৌলিক যে দুইটি বিষয় রয়েছে সেই দুইটি বিষয়ে শুধুমাত্র আমি দৃষ্টি আকর্ষণ করব একটা বিষয় হচ্ছে সকল প্রকার কামনা বাসনা থেকে নফসকে আপনি পরিপূর্ণরূপে দূরে রাখার জন্য চেষ্টা করবেন যাতে করে কোনোভাবেই আপনি সেদিকে তাড়িত না হন মানে অশ্লীলতার যে কাজগুলো আছে নিষিদ্ধ যে কাজগুলো আছে অবাধ্যতার যেগুলো আছে এগুলো থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখার জন্য চেষ্টা করবেন দুই নম্বর যে কাজ যেটা নবী সাল্লাহ ইসলামের তরিকার মধ্যে আমরা দেখেছি সেটা হলো আত্মসমালোচনা করা আত্মশুদ্ধির মৌলিক কাজ নফস আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো মানে কি আসলে ঠিক মানে আপনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করবেন মানে এই নিয়ন্ত্রণ করার বিষয়টি নফসের উপর চাপ সৃষ্টি করবেন সমালোচনা করে যে যে কাজটা আমি আজকে দিনে করেছি প্রতিদিনের কাজকে যদি মানে পর্যালোচনা করেন প্রতিদিনের কাজটাকে যদি মানে কাজের আগে এবং পরে দুই অবস্থায় যখন পর্যালোচনা করেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ নিয়ে জেহাদ থাকবে জেহাদের বিষয় থাকবে হ্যাঁ এবং এটাই হচ্ছে জাহাজের সবচেয়ে বড় জাহাজ সেটা হলো নফসের সবচেয়ে বড় জাহাজ হচ্ছে যেটা সেটা হলো নফসকে পরিপূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হলে সব সময় নফসকে কি করতে হবে হিসাব করতে হবে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কাজের হিসাব নফস থেকে নিতে হবে যে কাজটা করেছে এই কাজটা আসলে এই কাজের উদ্দেশ্য কি এ কাজ থেকে আদৌ কোনো ফায়দা আছে কিনা এ কাজ থেকে ইসলামে কোনো উপকার আছে কিনা এই এইভাবে যদি নফসকে মহাসেবা করা হয় হিসাব নেওয়া হয় তাকে হিসাব কষা হয় তাকে তাহলে অবশ্যই আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন তবে এই বিষয়টি আপনি যে প্রশ্নটি করেছেন এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয় আমার মনে হয় এত দীর্ঘ আলোচ্য বিষয় আমরা আজকের এই আলোচনার মধ্যে বলতে পারবো না শুধু দৃষ্টি আকর্ষণ করলাম এই দুটি পয়েন্ট আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন আল্লাহ তালা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে বলেছেন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু এজন্য যে তারা শুধু আমার ইবাদত করবে প্রশ্ন হলো নদী গাছ পাহাড় এরাও তো সারাক্ষণ আল্লাহর জিকির করে থাকে ওয়ামা আকালাক তুল চিনা ওয়ালে ইলা ইয়া যে আমি জিন এবং ইসলামকে সৃষ্টি করেছি তারা আমার তওহিদকে প্রতিষ্ঠা করবে তওহিদকে বাস্তবায়ন করবে লে ইয়া আবুদুন এর দুইটা দিক একটা হচ্ছে মানে ইয়া আবুদুন অ্যানি ওলা ইউ শি সেই আ যে নিরঙ্কুশভাবে একেবারেই এককভাবে আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ রাবুল আলমীর সাথে কোনো কিছুকে শরিক করবে না তাই আব্দুল হেবিন আব্বাস রদি আল্লাহ তফসির মধ্যে বলেছেন লিইয়া লিয়া আবুদুন এর অর্থ হচ্ছে লিউয়া হেদুন যে তারা সত্যিকার আল্লাহ রাবুল্লা আলমীর তৌহিদ একে সাব্যস্ত করবে তৌহিদকে কায়েম করবে স্টাবলিশড করবে এটাই হচ্ছে ইবাদতের মূল কথা এবাদত বলতে কোরআন করিমের মধ্যে যত জায়গায় ইবাদতের কথা বলা হয়েছে প্রত্যেকটি আয়তের মধ্যে ইবাদত ইবাদত বলতে বোঝানো হচ্ছে হচ্ছে কারণ মূল যার জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং প্রেরণ করেছেন এই নির্দেশনা দিয়েই আল্লাহামী নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন কোনো শরিক করা যাবে না কোনো শরিক করা যাবে না একমাত্র ইবাদত আল্লাহর জন্য হবে হ্যাঁ তাহলে বোঝা গেল যে বাকি মাকলুকাতের কাজ হচ্ছে বাকি মাকলুত তারা আল্লাহ তারা জিকির করবে আল্লাহ তারা করবে তারা বাকিদেরকে বাকি বাকিদের কাজগুলো আল্লাহ তারা নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু বান্দার যে কাজটা সে কাজটা আলাদা বান্দার কাজটা শুধুমাত্র ইবাদত বলতে আমরা ইবাদত জিকির করা আগে বুঝিয়েছি না জিকির নয় শুধুমাত্র তসমি না শুধুমাত্র তসবি নয় ইবাদতের মূল কনসেপ্ট হচ্ছে সকল ক্ষেত্রে আপনি আল্লাহ রাবুল আলমিনকে আপনার কাজের মধ্যে আপনার যেই নির্দেশ আল্লাহ সুবাহতলা দিয়েছেন উলুহিয়তের সকল পর্যায়ে আপনি আল্লাহ রাবুল আলমিনের এককত্ব এবং অদ্বিতীয় যে তার কোনো শরিক নেই এই বিষয়টি আপনি মানে সাব্যস্ত করবেন আপনার ইবাদতের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে এটাই হচ্ছে মূলত ইবাদতের মূল চেতনা মূল বক্তব্য তাই এই উদ্দেশ্যেই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে যেটা আপনি দেখতে পাবেন যে মাখ অন্য কারো কাছে নেই অন্যদের মধ্যে শির্কের প্রশ্নেই আসে না তাকে যে যাকে যেভাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে সূর্যকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে পালন করে যাচ্ছে চাঁদকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করে যাচ্ছে তাদের না তার নির্দেশ পালন করে মানে তার সেভাবে রবের যেই তসবি হয়েছে সেই তাসবিরগুলো মানে করে যাচ্ছেন সেই গুণগান সেই স্তুতি সেই পবিত্রতা বর্ণনা করে যাচ্ছেন একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময় লিখেছেন ইসলামে যেসব বিধান পালন না করলে শাস্তির কথা বলা হয়েছে সেসব বিধান পালন না করার কারণে কি কাফেররাও আখেরাতে শাস্তি পাবে অবশ্যই এর জন্য তারা শাস্তি প্রাপ্ত হবে মানে যেহেতু কুফুরি করা একটি অপরাধ আবার বিধান লঙ্ঘন করা আরেকটি অপরাধ দুটি অপরাধ একসাথে হয়েছে একটা আকিদা একটা আমল যে দুই দিক থেকে অপরাধ হওয়ার কারণে তারা অবশ্যই এর জন্য শাস্তি প্রাপ্ত হবে এর জন্য শাস্তি প্রাপ্ত হবে তবে যারা শিকার করে নিয়েছে তারা অপরাধ শুধুমাত্র লঙ্ঘনের কারণে আমলি লঙ্ঘনের কারণে তারা এই জন্য শাস্তি প্রাপ্ত হবে আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন খারেজিরা কি কাফের যেহেতু তারা পাপি মুসলিমদের তাকফির করে কারণ হাদিসে তো বলা হয়েছে যে কেউ যদি তার ভাইকে কাফের বলে তাহলে তার এই কুফরের দায়ভার দুজনের যে কোনো একজনের দিকে বর্তাবে সেই বুখারির আবার হাদিসে তো এও বলা হয়েছে যে তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনি তীর শিকার থেকে বের হয়ে যায় সেই বুখারি এই বিষয়টি কি একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ এই ভাই একটি কঠিন প্রশ্ন করেছেন নিজের উপর কঠিন করার জন্য কঠিন করার দরকার নেই সহজ জীবনযাপন করুন মানে কিছু বিষয় রয়েছে যেগুলো নিজেদের উপর কঠিন করে নিয়ে আমরা অনেকেই মানে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাই এগুলো করার প্রয়োজন নেই প্রথম কথা হচ্ছে খারিজদের যেই মানে আকিদা এটা কুফুরি আকিদা কুফুরি আকিদার মাধ্যমে তারা কাফির হবে কোনো সন্দেহ হয় কিন্তু তাদের কাফের সাব্যস্ত করার দায়িত্ব আমাদের নয় আমাদের সেটা বলা উচিত না মানে আমাদের সেই দায়িত্ব নয় কাফের মানে সাব্যস্ত করার আগে আরও কাজ রয়েছে সেই কাজগুলো আমাদের সেটা হচ্ছে তাদেরকে নসিহত করা তাদেরকে দাওয়াত দেওয়া তাদের যে পথ রয়েছে তারা যে পথের অনুসরণ করতেছে সে পথ যে বিচ্ছুত পথ বিভ্রান্তির পথ তাদেরকে সেদিকে ইঙ্গিত করা সেই বিষয়গুলো তাদেরকে স্মরণ করে দেয়া ফলে মানে খারে জিতের ব্যাপারে আলী জেবন আবি তলায় যখন হার উড়াতে তারা একত্রিত হয়েছে তখন আব আবদুল্লাহ আব্বাসকে ডেকে নিয়ে গেছেন যেহেতু আবি তালেব আবিতাল ব্রেদিয়তন বক্তব্য শুনতেছে না আলী আদর ব্যাপারে তারা মানে একটু তাদের অবজারভেশন আদার্স রয়েছে মানে অন্যরকম মানে অন্য ধারণা রয়েছে ফলে আবদুল ইবিন আব্বাস রাদি আল্লাহ তানহ যেহেতু তখনকার সময় সাহাবাই ক্রামদের মধ্যে মানে একেবারেই তরুণ মানে বিজ্ঞ সাহাবি বিজ্ঞ 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 সাহাবি তখন আবদুল ইবিন আব্বাসকে নিয়ে গেছেন তাদের তাদেরকে বোঝানোর জন্য আবদুল ইবিন আব্বাস তাদেরকে বুঝিয়েছেন এবং তাদেরকে হৃদায়তের কথা বলেছেন জানিয়েছেন জানানোর পরে বিশাল একটা গোষ্ঠী ওই খারেজিদের আবদুল ইবিন আব্বাসের কথা হৃদায়ত লাভ করেছে তারা তবা করে ফিরে এসেছে কিন্তু তারপরেও শয়তান তো মানে শয়তানের প্রকল্প শয়তানের কৌশল কুটকৌশল না কুটকৌশলটা হচ্ছে এমন যে শয়তানের যে শয়তান মানে যদি কোনো কারণে তার শিকারদেরকে নিতে পারে যেটা অন্ধকার গলিত এই গলিতে যদি নিতে পারে তাহলে সেখান থেকে বের করা কঠিন ফলে আব্দুল ইবিন আব্বাস অনেককে বের করতে পারেন নির্দি আল্লাহ আনহু অনেক চেষ্টা করেছেন অনেক আন্তরিকতার তারপরে একদল লোক আলী ইবনে আবি তালে ইবাদিরাজের কাছে আসলেন তখন আলী এবন আবি তালেব রদ কিন্তু মুসলিম জাহানের খালিফা খেয়াল করেন খুব ভালো করে বক্তব্যটি যে মুসলিম জাহানের খালিফা তার মানে তাম্মত আল বাইয়াত আলাইহি মুসলিমগণ তার বাই আত গ্রহণ করে নিয়েছেন মানে যদিও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু বক্তব্য মানে দ্বিমত ছিল কিন্তু বেশিরভাগ মুসলিমগণ তার বাই আতকে কী করেছেন স্বীকার করে নিয়েছেন আলী আবন আবি তালেব বললেন যে এদের সম্পর্কে আপনি বলুন খারেজিদের সম্পর্কে তা এরা কাফির কিনা এই যে এক প্রশ্ন এই প্রশ্ন যে ভাই যে প্রশ্ন করেছেন ঠিক একই প্রশ্ন করলেন সে একই প্রেক্ষাপট একই একই প্রেক্ষাপট এরা কি কাফের কিনা তখন আলী নাবি তালেব এদিন কী বলেছেন সুহান আল্লাহ এ খোয়া রুনা এরা তো আমাদের বাই এরা আমাদের কাছ থেকে সরে গিয়েছে তারা আমাদের মতো নামাজ আদায় করে আমাদের মতো সব কিছু করে সুতরাং মানে তারা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে তাদের এই ভুল বুঝের কারণে রাজি হননি স্বীকার করে নিতে রাজি হননি তাদের কাফের বলতে এরা হচ্ছে প্রকৃত খাওয়ার যাদের ব্যাপারে আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে এই হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো তাদের উপর একশো পার্সেন্ট তাদের উপর প্রযোজ্য হবে এই হাদিসগুলো কারণ যে ব্যাপারে আল্লাহ সাল্লাম বলেছেন যেভাবে তীর তার ধনুক থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যায় এভাবে তারা দিন থেকে বেরিয়ে যাবে তাদের ব্যাপারে স্পষ্ট করে আল্লাহ রাসুসাল্লাম বক্তব্য দিয়ে গিয়েছেন মানে এরা হচ্ছে ওই খাহারজিরা তাদের ব্যাপারে আলী ইবনী তালেবাদ স্পষ্ট করে একথা ঘোষণা করেনি যে তারা কাফের তার কারণ হচ্ছে মানে তাদের মধ্যে যে কিছু ভুল রয়ে গিয়েছে কিছু হাত কিছু সংশয় কিছু সন্দেহ কিছু বিকৃত চিন্তা তাদের মধ্যে কাজ করেছে এই জন্য তাদেরকে কাফের বলা হয়নি সুতরাং এই যুগেও যারা মানে খারজি রয়েছে তারা এই যে মানুষদেরকে তা ফির করতেছে তাদের বিভ্রান্তির কারণে তাদেরকে আমরা বলতে পারি যে দ্যাল লুন ব্রষ্ট বিভ্রান্ত কিন্তু এই বিভ্রান্তি তাদের কোন পর্যায়ের কুপুরি পর্যায়ে বিভ্রান্তি এই এক পর্যায়ে হয়তো তারা কাফের হয়ে যাবে কোনো সুন্দর নেই কিন্তু তাদেরকে হু সরাসরি কাফের সাব্যস্ত করে দেওয়া মানে এই কাজটি তখনই প্রমাণিত তখনই বলা যেতে পারবে যখনই এটি ইসলামী রাষ্ট্রের সুনির্দিষ্ট কর্তৃপক্ষ অথবা রাষ্ট্র কর্তৃক তাদেরকে কাফের ঘোষণা করা হবে এটা ব্যক্তিগতভাবে কাউকে কাফের আখ্যায়িত করে তাকে হত্যা করা ইসলামের শরীয়তের মধ্যে জায়জ নেই আপনি আরো লিখেছেন হুন এর সঠিক অর্থ কি সন্তুষ্টি নাকি চেহারা নাকি সত্তা যদি চেহারা বা সন্তুষ্টি হয় তাহলে সুরা রহমানের সাতাশ নম্বর আয়াত এবং সুরা বাকারার একশো পনেরো নম্বর আয়াতে ওয়াজহুন দ্বারা মূলত কি বোঝানো হয়েছে ওয়াজহুন শব্দের বহু অর্থ রয়েছে ওয়াজহন শব্দের একটা অর্থ হচ্ছে চেহারা ওয়াজহুন শব্দের একটা একটা অর্থ হচ্ছে মানে সন্তুষ্টি মানে ওয়াজহন শব্দের একটা অর্থ হচ্ছে দিক ওয়াজহন শব্দে একটা অর্থ হচ্ছে ভাষা ওয়াইঝুন বহু অর্থ ব্যবহৃত কোরআন মধ্যে ওয়াইছুন শব্দটি মানে বহু অর্থ ব্যবহৃত হয়েছে সুরা রহমানের মধ্যে ওয়াইঝি শব্দটা জুমহুর আহুল হাদিস ওলামাই গুন আহুল তফসিগম বলেছেন যে এই ওয়াইঝ বলতে চেহারা বোঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলমীর চেহারা দিয়ে শুধু চেহারাকে বোঝানো হয়নি আল্লাহ সুবাহতালার চেহারা দিয়ে তার সত্তাকেও বোঝানো হয়েছে চেহারা এবং সত্তা কারণ মানে আপনি একটু আমার দিকে দেখুন এর অর্থ কি মানে মানে আপনার মাথাটা আপনার চেহারাটা আমার দিকে এর অর্থটা কি মানে আপনার চেহারা আমার দিকে আর আপনি আপনি অন্যদিকে ব্যাপারটা এমন কিনা না আল্লাহ সুবাহ তালার ওয়াইজ বলতে চেহারা বলতে আল্লাহ বল সত্তাকে পরিপূর্ণ বোঝানো হয়েছে কিছু বিষয় রয়েছে মৌরিক যেগুলো যে অঙ্গের মাধ্যমে বা যেই মানে বৈশিষ্ট্যের মাধ্যমে বা যে সেফতের মাধ্যমে মানে একটা পরিপূর্ণ জাতকে বোঝানো আরবি ভাষায় হয়ে থাকে কিন্তু আল্লাহ সুবাহন তালার এটা কি ওয়াইঝের সিফাত সাব্যস্ত করার জন্য এই আয়ারটি নাকি এই আয়ারটা আসলে মানে আয়াত সিফাত নয় এই নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে আল্লাহ আল্লাহগাম বলেছেন যে এটা আয়াত সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত এ বক্তব্য শেখুল ইসলাম তাই রহমতুল্লাহ দিয়েছেন কোরআন করিমের মধ্যে ওয়াইঝের অনেক অর্থ রয়েছে আল্লাহ তালার সিফাত যেগুলো রয়েছে সেগুলোকে তাবিল করার প্রয়োজন নেই তাবিল করার কেন প্রয়োজন নেই কারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সিফাতগুলোর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের সিফাত এবং জাত একটা একটা থেকে বিচ্ছিন্ন নয় সিফাত এবং জাত আল্লাহ রাবুল আলমিনের একেবারেই মানে পরিপূর্ণরূপে মানে একটি আরেকটি মানে পরিপূরক একটাই সত্তা সুতরাং আল্লাহ রাবুল আলমিনের সত্তা থেকে বিচ্ছিন্ন করে মানে আল্লাহ তালার জন্য অঙ্গ সাব্যস্ত কোনো আলেম করে যুগে করেন নেই মানে যারা আল্লাহ তারা হাত সাব্যস্ত করেছেন এর নয় যেটা আল্লাহ তারা অঙ্গ তারা বলেছেন আল্লাহ তালা সিফাত সাব্যস্ত করা হয়েছে যেটা আল্লাহ রাবুল আলামিন জাতের সাথে সম্পৃক্ত আমরা জানি না এটা কোন ধরনের আল্লাহ তারা সিফাত এবং জাতের ক্ষেত্রে আমরা নিজেদের কল্পনা না করে আল্লাহ রাবুল আলমিন যেটি বলেছেন সেটাই সাব্যস্ত করি সেই ক্ষেত্রে কোনো ধরনের অপব্যাখ্যা অথবা কোনো ধরনের তাবিল মানে ভিন্ন কোনো ধারণা নিজেদের পক্ষ থেকে সেখানে আমরা যোগ করার চেষ্টা না করি আমরা সীমাবদ্ধ থাকি জি তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা বোন এ শব্দ সম্পর্কে প্রশ্ন পেয়েছি সীমিত পরিসরে আমাদের সহায়ক সে বিষয়ে সঙ্গত ব্যাখ্যা দিয়েছেন এবং একটি আহ্বানও রেখেছেন আমার যারা প্রশ্নকর্তা আমাকে সেটি উপলব্ধি করবো উত্তরের এই সাধারণ যে অনুষ্ঠান সেখানে কোন বিষয়ে প্রশ্ন করা সঙ্গীত জীবন ঘনিষ্ঠ আমরা বলে থাকি জীবন ঘনিষ্ঠ সুনির্দিষ্ট প্রশ্ন করুন আপনার প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নে যে সময় দাবি করে যে ব্যাখ্যা দাবি করে সেই পরিসর কি আমাদের অনুষ্ঠানে আছে এ বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন আশা করি আমরা বিষয়টি উপলব্ধি করব এবং জীবন ঘনিষ্ঠ সুনির্দিষ্ট বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব প্রশ্ন করার চেষ্টা করব তাহলে বোধ আমাদের সময়টা আরও ভালোভাবে আমরা ব্যয় করতে পারবো চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দামে তুন অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব